Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wala alihi wa ashabihi asma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আজকের এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হবার তৌফিক দিলেন। এজন্য পড়ছি আবারও আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র মাস, পবিত্র সময় আমাদের মাঝে উপস্থিত। আমাদের মধ্যে সবথেকে সৌভাগ্যবান সেই মানুষগুলি যারা আমাদের মধ্য দিয়ে আমাদের চোখের সামনে বড় হয়েছে, একসাথে মিশেছি, খেলা করেছি, গল্প করেছি, কিন্তু তাদের জীবনে আল্লাহর পবিত্র কাবা জিয়ারাতের তৌফিক নসিব হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যেমন বলি মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, অনুরূপভাবে ইমানদারদের মধ্যে যারা আল্লাহর ঘর তওয়াফ করতে পেরেছেন, হজ করতে পেরেছেন, ওরাই আসলে মোমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের স্মৃতি বিজড়িত স্থান, যেখানে সমস্ত নবীর পবিত্র কদম যেই মাটি টাচ করেছে, সেই পবিত্র মক্কা আল মুকাররামায় আমাদের যাবার তৌফিক আল্লাহ পাক যেন দেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে বিগত বেশ কিছু জুমা জিলকদের শুরু থেকেই আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নতুনভাবে পরিচয় করাবার চেষ্টা করছিলাম। সবটুকু পরিচয় করাতে পারিনি যেহেতু সময় সীমাবদ্ধ, সংক্ষিপ্ত, এবং একে একে হজের সময় চলেই আসছে, মাঝখানে আমাদের কুরবানি আছে, ঈদুল আজহা আছে, অনেক কথা বলতে হবে। আজকে মোটামুটি হজের মধ্যে ঢুকে পড়ব ভাবছি, এবং হজ নিয়ে যতই পড়াশোনা করছি ততই অবাক হচ্ছি যে আসলে মুসলিম উম্মার মর্যাদা, সম্মান, নেতৃত্ব, বিশ্বভ্রাতৃত্ব, বিজয়, গোটা বিশ্ব সমস্যার সমাধান, মানবাধিকার, সব কিছু এই হজের মধ্যে নিহিত। কিন্তু দুঃখজনক হচ্ছে আজকে মুসলমানেরা হীরার খনিতে জন্মানো শিশুর মতো, হীরার খনিতে যে শিশু জন্মায় সে চোখ মেলেই দেখে হীরা, সে ওই হীরার টুকরোর ওপরেই, হীরার প্ল্যাটফর্মেই সে পায়খানা করে, পেশাব করে, হীরার টুকরো হাতে পেলে ছুঁড়ে মারে। ওর কাছে আসলে হীরার কোনো দাম নাই। যে হীরার সন্ধানে অগণিত মানুষ আত্মাহুতি দিচ্ছে, মাটির গভীরে খুঁজছে, সাগরের অতল গভীরে খুঁজছে, পাহাড়ের আড়ালে খুঁজছে, কত বিশাল মরুভূমির মাঝে খুঁজে বেড়াচ্ছে, সেই হীরা আমরা জন্ম থেকেই পাইছি, যার মধ্যে রয়েছে মানবতার সমাধান, যার মধ্যে রয়েছে আল্লাহর সাথে বান্দার গভীরতম মধুর বন্ধন, দিদারে ইলাহি। এই মহামূল্যবান বিষয়গুলো আমরা বড় হেলাই কাজে লাগাচ্ছি। বিশ্ব সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ তৈরি হলো, মানুষ বহু গবেষণা করছে, যতই তারা তালি দিয়ে জোড়া দিয়ে সমাধান করতে যাচ্ছে ততই সমস্যা বাড়ছে। কারণ কি? আমাদের বুদ্ধি আছে, মস্তিষ্ক প্রসূত, কিন্তু আমরা সর্বদাই জ্ঞানের ব্যাপারে একজনের প্রতি মুখাপেক্ষী, তিনি হচ্ছেন আল্লাহ।
যেজন্য ছোটবেলা থেকেই আমরা তার কাছে জ্ঞান চাওয়া শিখেছি রব্বি জিদনি ইলমা জ্ঞানের একমাত্র কিতাব কোরআন কিন্তু এইটা আজও মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হওয়ার সত্ত্বেও আমাদের পাঠ্য তালিকাভুক্ত হলো না যেজন্য দিন দরদি কিছু মানুষ আবার আলাদা শিক্ষা ব্যবস্থার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না এই এই দ্বিমুখী শিক্ষার কোনো প্রয়োজন ছিল না দ্বিমুখী শিক্ষা আমাদের কল্যাণ করে নাই বরং আমাদের ভিতরে অনৈক্যের বীজ অনবরত রোপণ করেই যাচ্ছে এবং পরিণামে এই বীজ বৃক্ষে ফুলের পরিবর্তে কাঁটা তৈরি হচ্ছে কারণ একই মায়ের পেটের দুটি সন্তান একটা সন্তানকে আমি বর্তমানের প্রচলিত বস্তুবাদী জেনারেল এডুকেশনে শিক্ষায় পাঠালাম আরেকটা সন্তানকে শক করে যেটা মেধাই সব থেকে কম কিছুটা অটিস্টিক টাইপের কিছুটা দুর্বল হাবা গোবা প্রকৃতির এদেরকে আমরা মাদ্রাসায় পাঠালাম দুজনই 20 বছর 22 বছর ধরে লেখাপড়া করলো দুজনের চেহারা পোশাক আশাক মানসিকতা রুচি একরকম বলেন দুরকম দুই ভাই যখন বাড়িতে আসে একই মায়ের পেটের সন্তান দুজন দুজনকে দেখলে যে মাদ্রাসায় পড়ল সে ওরে দেখে বলল এটা আস্ত ফাসেক এই সমস্ত পোশাক আশাক দাড়ি টাড়ি নেই এই কি হয়েছে এটা ফাসেক আর ও এই বিশাল হুজুরকে দেখে বলল এদের কারণেই দেশটার সাড়ে সর্বনাশ হয়েছে এরা আমাদেরকে পিছিয়ে নিয়ে গিয়েছে এই যে মতভেদ একই মায়ের দুটি সন্তানকে শত্রু বানালোকে এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ ভারত পাকিস্তান ব্যতিরেকে পৃথিবীর কোথাও এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা নাই এখানে শিক্ষার নামেই আমরা আলাদা হয়ে গেছি আমাদের রুচি আমাদের চিন্তা চেতনা আলাদা করে ফেলা হয়েছে যদিও ফজিলতের নামে আমরা মাদ্রাসাকে সহযোগিতা করে থাকি আমাদের হুজুররাও বলেন এটা নবীর ঘর এটা একটা মিথ্যা কথা আমরা অনেকে মনে করি এটা বোধহয় হাদিস যে মাদ্রাসা নবীর ঘর মসজিদে নববীই ছিল শিক্ষার প্ল্যাটফর্ম মসজিদ এবং মাদ্রাসা মানে যেখানে শেখানো হয় এই শেখার কাজ এবং ইবাদতের কাজ একই জায়গায় হতো সেটা মসজিদে নববী খেলাধুলা হতো মসজিদে নববীতেই তার চত্বরে যুদ্ধের ট্রেনিং হতো মসজিদে নববীতেই বন্দীদেরকে বেঁধে রাখা হতো মসজিদে নববীর পিলারের সাথে বিচার সংসদ সব এক জায়গা থেকেই হতো মাদ্রাসা নবীর ঘর না এটা দীর্ঘকাল থেকে চাঁদা তোলার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে কারণ রাষ্ট্রীয়ভাবে এগুলো তেমন পৃষ্ঠপোষকতা পায়নি আর যে প্রতিষ্ঠানগুলো পেয়েছে যারা পায় নাই তারা ওদেরকে নানাভাবে অপদস্থ করেছে ওরা ওদেরকে কঞ্জুস কূপমণ্ডুক নানাভাবে কথাবার্তা বলেছে তো টোটাল রেজাল্টটা হয়েছে কি ঝগড়া শিক্ষার নামে শিক্ষা হয়নি কিন্তু হয়েছে যেটা সেটা ঝগড়া ব্রিটিশ যে সিলেবাস আমাদের উপরে চাপায় দিয়ে গেল প্রায় 200 বছর রাজত্বের পর যখন তারা আমাদের জমিন ছাড়লো তারা জমিন ছাড়লো আমাদের মাথা ছাড়ে নাই ওই সিলেবাস ঢুকায় দিয়েছে আমাদের মাথায় যে সিলেবাস থেকে যত বড় আলেমই আপনি হন আপনি বড়জোর হবেন জানাজার ইমাম বড়জোর হবেন বিয়ে পড়ানোর কাজী বিয়ে পড়ানোর হুজুর বড়জোর হবেন মসজিদের ইমাম খতিব এর বাইরে মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতার যে ধরনের জ্ঞান দরকার ওটা সিলেবাস থেকে বার করে দিয়েছে আমরা আজও এ থেকে বার হতে পারলাম না তে ব্রিটিশ চলে গেলেও তাদের গোলামীর শিকল আমাদের চিন্তা চেতনায় বেঁধে রেখেছে আজকে যদি এটা না হতো তাহলে আমাদের এত আলাদা করে এত সময় নষ্ট হতো না আজকে আমরা যারা জেনারেলে লেখাপড়া করেছি ইসলাম শেখার জন্য আবার সময় বার করতে হয় আবার যারা মাদ্রাসায় পড়লো দুনিয়া বোঝার জন্য তাদেরও সময় বার করতে হয় এত সময়ের অপচয় প্রয়োজন হতো না মানুষ একই উৎস থেকে শিখবে একই জ্ঞানের উৎস থেকে শিখবে
এবং গবেষণা করবে সেগুলো নিয়ে গবেষণা চিন্তা ফিকির করে তারপরে বার করবে যে কিভাবে কি করে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায় পরিচালনা করা যায় এটাই ছিল কথা কিন্তু এভাবে আমাদেরকে শিক্ষার নামে নষ্ট করে ফেলা হয়েছে সভ্যতার নামে আমাদেরকে যা পড়ানো হয় মিশরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা আসিরীয় সভ্যতা চৈনিক সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা কত হাজারো সভ্যতা সকল অসভ্যতাগুলার নামে সভ্যতার মোড়ক সাইনবোর্ড দিয়ে আমাদের পড়ানো হয় এগুলা সভ্যতা বন্ধুগণ আসল সভ্যতা কি সেটা কোরআন থেকে জানতে হবে কারণ যিনি সব জানেন তিনি এই কোরআনের রচয়িতা সুবহানাল্লাহ সভ্যতার নামে আমাদেরকে যেটা শেখানো হয়েছে এটা আসলে অসভ্যতা সভ্যতা ধ্বংস হয় কেন সেটা বলা হচ্ছে না প্রতিটি প্রধান সভ্যতার মুখোমুখি দাঁড়িয়েছিল আল্লাহর নবীরা প্রত্যেক সভ্যতা যত নামকরণ করা হোক অথবা যে সভ্যতাগুলো চেপে যাওয়া হয়েছে প্রত্যেকটা সভ্যতাকে সতর্ক করেছে নবীরা অথবা নবীদের গুরুত্বপূর্ণ কোনো মনোনীত ব্যক্তিবর্গ কিন্তু সভ্যতার নামে যেটা পড়বেন দেখবেন তারা কৃষি কাজে খুব উন্নতি করেছে তারা বিল্ডিং রাস্তাঘাট কালভার্ট এগুলো তারা নির্মাণ করেছে তারা শিল্প আবিষ্কার করেছে এই সমস্ত গোলা আপনি পাবেন এটা সভ্যতা নৈতিকতার বালাই নাই বরং এই সভ্যতাগুলো ধ্বংস হলো কিসে সেটাও চেপে যাওয়া হয়েছে মাটি খুঁড়ে বাইর করে ওই পচে যাওয়া ওই অভিশপ্ত সভ্যতার গুণগান গাওয়া হয়েছে যারা আমাদের চাইতে বিশাল বিশাল বিষয় বানাতে পারত এই অবাক কি করে এত বড় পিরামিড বানাইলো কি করে এটা হলো ওটা হলো কিন্তু আমাদেরকে শেখানো হলো না সতর্কতার জ্ঞান যে এত বড় বিশাল মজবুত সভ্যতা ধ্বংস হলো কেন ওদেরকে সতর্ক করার জন্য কোন মহাপুরুষের এসেছিল তাদের নাম ভুলিয়ে দেয়া হলো সভ্যতায় শেখানো হলো ওই সব জালিমদের নামগুলা যে এর এই অবদান এই ফারাও এই ফেরাউন এই এটা ওটা এদের এই অবদান সেই অবদান এরা মহাপুরুষ এজন্যই তো শেষে গিয়ে আবার বলে আমরা তো আসলে বানর আমরা তো আর মানুষ থেকে মানুষ হইনি আমরা বানর আমাদেরকে সেখানে হলো সভ্যতা একদিনে আসেনি আমাদের পূর্বপুরুষরা উলঙ্গ হয়ে গাছে গাছে লাফালাফি করত গাছের কোটরে বাস করত পাথরে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালাতো এই আগুন আবিষ্কারের আগ পর্যন্ত কাঁচা মাংস চিবিয়ে খেত এদের কোনো আলো ছিল না এদের কোনো শিক্ষা ছিল না কিছু না ধীরে 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 হঠাৎ করেই শিক্ষার আলো জ্বলে উঠল বন্ধুগণ মনে রাখুন এই সভ্যতার কোনো লক্ষ্য নেই এই সভ্যতার কোনো উদ্দেশ্য নেই এগুলোকে শিক্ষা বলা হয়েছে আচ্ছা একটু সাধারণ জ্ঞানে ভাবুন তো আপনি যদি জ্ঞানী হন অথবা কোনো জ্ঞানী ব্যক্তি লক্ষ্য ছাড়া উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করে না লক্ষ্য আর উদ্দেশ্য ছাড়া যে কাজ করে সে পাগল বোকা কিন্তু কোনো জ্ঞানী যে তার প্রত্যেকটা কাজের পেছনে লক্ষ্য আর উদ্দেশ্য থাকে তে সমস্ত জ্ঞানের একসত্র মালিক যিনি আল্লাহ তিনি কোনো কিছু খামাখা বানাইছেন বলেন না উদ্দেশ্য ছাড়া কিচ্ছু ঘটেনি তিনি তার তো উদ্দেশ্য আমাদেরকে বানালেন কেন এটাও তিনি বানানোর আগেই বললেন ইন্নি জা ইলুম ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি উদ্দেশ্য সব কিছুর ভিতরে উদ্দেশ্য নামাজ এসছি কেন আল্লাহকে স্মরণ করার জন্য বন্ধুগণ সব উদ্দেশ্য সব কিছুর পেছনে উদ্দেশ্য কার্যকর তাহলে এই সভ্যতাগুলো ধ্বংস হলো কেন তিনটি মৌলিক কারণ যেগুলোকে আমরা সভ্যতা বলছি ইট পাথরের প্রাসাদকে আমরা সভ্যতা বলছি তো এর ভিতর থেকে প্রাণটা বাদ দিয়েছি খুব কৌশলে নবীদেরকে সরায় দিছি আচ্ছা এবং আমরা বলছি এটা সভ্যতা যেগুলা চেপে যাওয়া হয়েছে চেপে রাখা ইতিহাস সেটা কি আল্লাহদ্রোহিতা অনৈতিকতা
আর জুলম আল্লাহ দ্রোহিতা আল্লাহর সাথে বিদ্রোহ আর নির্লজ্জ বেহায়াপনার এই অনৈতিকতা আর মানবতার প্রতি এবং স্রষ্টার প্রতি জুলম এই তিনটি কারণে সকল সভ্যতার পতন হয়েছে কিন্তু সভ্যতার ইতিহাসে এই কথাগুলো বলা হচ্ছে না এটা ভাঙলো কিভাবে এটা ধ্বংস হলো কিভাবে কেন এই গজব আসলো এটা বলা হচ্ছে না শুধু সেই অভিশপ্ত প্রেতাত্মার প্রশংসাই পঞ্চমুখ আমাদের ঐতিহাসিকগণ এরা এরকম ঝর্ণা বানাইছিল পাহাড় কেটে রাস্তা বানায়লো বিশাল পিরামিড কিভাবে ক্রেন ছাড়া বানালো কিভাবে লিফট ছাড়া উঠলো কত কথা তাদের কিন্তু এত কিছু এটা ভাঙলো কিভাবে ধ্বংস হলো কিভাবে ওই কথাটা চেপে যাওয়া হয়েছে কারণ এই কথাটা বললেই আল্লাহ চলে আসেন আল্লাহকে মানতে হয় এই কথাটা বললেই আল্লাহর দিন চলে আসে এই কথা বললেই সভ্যতার মহান কারিগর নবীদের কথা চলে আসে এবং এরাই হলো সভ্যতার আসল কারিগর এগুলোকে চেপে যাওয়া হয়েছে কৌশলে বন্ধুগণ আমরা ইসলাম থেকে কি শিখেছি না আমাদের কোনো পূর্বপুরুষ ন্যাংটা হয়ে চলতো না উলঙ্গ হয়ে চলতো না পাহাড়ের গুহায় থাকতো না তারা কেউ গাছের ছাল বাকল পরে চলতো না তারা পশুর কাঁচা গোশত চিবিয়ে খেত না আমরা শিখেছি প্রথম সেই মানুষটি আদম আমাদের পিতা তিনি জ্ঞানের প্রতিযোগিতায় উত্তীর্ণ হলেন এবং জ্ঞানের আলোয় তাকে পৃথিবীতে পাঠানো হলো তাকে ফেরেশতাদের সামনে তাকে মুখোমুখি করা হলো এবং তাকে সম্মানের সাথে সম্ভ্রমের সাথে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো সুতরাং জ্ঞানের আলোয় মানব জাতির সূচনা এটাকে যদি শিক্ষা এবং সভ্যতার নামে মেনে নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই আল্লাহ পাককে মানা সহজ হয় নবীদের রিসালাতকে মানা সহজ হয় আখিরাতমুখী জিন্দেগি তৈরি করা সহজ হয় বলেন সুবহানাল্লাহ এগুলা খুব কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে এবার আসুন আসল সভ্যতা কি যেটা আজও ধ্বংস হয়নি সভ্যতা আবার ধ্বংস হবে কেন সত্য যেমন অনির্বাণ সত্য যেমন অমলিন সত্য যেমন চিরন্তন সুতরাং সত্যেরই সাথী হলো সভ্যতা সেটা কেন ক্ষয় হবে ধ্বংস হবে বন্ধুগণ মানব জাতির সভ্যতা প্রথম মানুষ থেকেই শুরু বলেন সুবহানাল্লাহ মানুষ যেদিন এই পৃথিবীতে পা দিয়েছে সে শিক্ষা নিয়েই এসছে কিভাবে কৃষি কাজ করবে কিভাবে খাবে কিভাবে রাখবে এই দুজন সম্মানিত দম্পতি আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তাদেরকে হযরত জিব্রাইল শিখাই নিয়ে এসেছেন এবং সভ্যতার জন্য খুবই প্রয়োজন একটা ঘর সে ঘর সেদিনই তৈরি করা হয়েছে ঠিক বাইতুল মামুর ফেরেশতারা যেখানে ইবাদত করে এর নিচেই তৈরি হয়েছে মানব জাতির এবং সমগ্র বিশ্বের প্রথম ঘর সুবহানাল্লাহ সূরা আল ইমরান 96 নম্বর আয়াত ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই মানব জাতির প্রথম ঘর কাবা এটা প্রতিষ্ঠিত করা হয়েছে বাক্কায় মক্কার আরেকটা নাম হলো বাক্কা তাই কোরআনে কারিমের পরিভাষা হলো বাক্কা অর্থাৎ মানবতার প্রথম ঘর সভ্যতার প্রথম গৃহ তৈরি করা হয়েছে মক্কায় এটা কি এটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত জীবনের সব সমস্যার সমাধান বলেন সুবহানাল্লাহ কত সহজ ইতিহাস কিন্তু এটা মানতে হলে যে আল্লাহর দিন মানতে হয় এটা মানতে হলে যে হারাম হালাল মানতে হয় তাই আল্লাহরে বাদ দাও আমরা নাস্তিক সাজি নাউযুবিল্লাহ কত বড় ধান্দাবাজেরা এইসব ইতিহাস লেখে আমাদের উপরে চাপায় দিয়েছে যে সভ্যতার প্রথম সভ্যতা মিশরীয় এই এগুলো বানায়ছে বন্ধুগণ না প্রথম সভ্যতা সেদিনই যেদিন প্রথম মানবী দুজনই এই পৃথিবীতে পা রেখেছেন এবং মানবতার প্রথম গৃহ কাবা এই অর্থাৎ মানবতার এবং মুসলিম উম্মার সভ্যতা শিক্ষা প্রগতি উন্নতি এগুলো আবর্তিত হবে মসজিদ কেন্দ্রিক বলেন আলহামদুলিল্লাহ এই যে সমস্ত ছোট্ট এই যে
এক্সচেঞ্জ পাড়া, এটাও তো মসজিদ কেন্দ্রিক। যদিও আমরা ধর্মীয় দিকগুলার ব্যাপারে এই মসজিদের উপরে নির্ভরশীল থাকি, কিন্তু না, পুরা সমাজের সব কিছু এখান থেকে হবে। এখান থেকেই সেই সুশিক্ষা, সভ্যতা, কল্যাণকর সংস্কৃতি এখান থেকে যাবে। তা আল্লাহ পাক বলছেন প্রথম ঘরটাই কাবা, সেটা আজও আছে না? আছে। তাহলে কই সভ্যতার পতন হয়নি? এটাই একমাত্র সভ্যতা। সমস্ত নবীরা এখানে জিয়ারতে গিয়েছেন, সমস্ত নবীদের সাথে নারীর টান, এটাই মানবতার কেন্দ্রভূমি, এটাই হলো পৃথিবীর মাঝখান। আপনি বিশ্ব ম্যাপ যেদিক থেকেই দেখেন, দেখবেন কাবা হলো সেন্ট্রাল পয়েন্ট। মানব দেহের নাভি যেমন তার কেন্দ্রে, ওই রকম কাবা। এবং এখানে সেই কি কালো, কি সাদা, কি সুন্দর, কি অসুন্দর, কত হাজারো ভাষাভাষী মানুষ, তারা সব ওই এক আল্লাহর পানে চেয়ে আবর্তিত হচ্ছে অনবরত। বিশ্বভ্রাতৃত্ব তৈরি করব, গরিব আর বড় লোকের ব্যবধান দূর করব, সাদা কালোর ব্যবধান ঘুচাবো, সব তো এখানে সম্ভব। এখানে কেউ কারো প্রতি হিংসার নজরে তাকায় না, কেউ সবাই ধৈর্য সাবার। এখানে কোনো অশালীন কোনো দৃশ্যের কোনো অবতারণা হয় না। গভীর রাতে চাঁদের মতো সুন্দরী নারীরা হোটেল থেকে বেরিয়ে এখানে তাহাজ্জুদ পড়ছে। একজন পুরুষের সাহস নাই যে একবার চোখ পড়েছে আর একবার তাকাবে, বলেন সুবহানাল্লাহ। এটাই তো সভ্যতা। একই পোশাক, একই পোশাক, আপনি যেখান থেকে আসেন, যত বড় ধনী আপনি হন, আপনি হাতিঘোড়া যাই হন, একটা নির্দিষ্ট স্টেশন থেকে আপনাকে একই পোশাক পরিধান করতে হবে। এবার আপনি আল্লাহর ফৌজ, আল্লাহর সৈনিক। একই স্লোগান, একই লক্ষ্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। প্রভু হে আমার রব, আমি তোমার বান্দা, তোমার ডাকে আমি হাজির হয়েছি। ডাকটা আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, সূরাতুল হাজ, কোরআনে কারিমের 22 নম্বর সূরা আয়াতে কারিমা 27। এটা তৈরি হওয়ার পর আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন, ওয়াজিন ফিন্নাস বিল হাজ, ইব্রাহিম গোটা বিশ্বব্যাপী হজের ব্যাপারে আহ্বান জানাও। কেমনে আহ্বান করবেন? মানে আজান দাও, ওয়াজিন ফিন্নাস বিল হাজ, তুমি এবার ঘর হয়ে গিয়েছে, কাবা তৈরি হয়ে গিয়েছে। তাকে হজের নিয়ম পদ্ধতি জিব্রাইল এসে শিখাই দিল, বাপ বেটা দোয়া করলো। আল্লাহ পাক বললেন এবার তো তোমরা দুজনে হজ করলে হবে না, সারা পৃথিবীকে আহ্বান করো, ওয়াসিন ফিন্নাস বিল হাজ, লোকেরা তোমার এই আহ্বানে পায়ে হেঁটে আসবে, যানবাহনে আসবে, অথবা উটের পিঠে, বহু দূর দূরান্তর থেকে আসবে। আস্তে আস্তে উটগুলি শুকায় যাবে, কৃষকা উটের পিঠে আসবে, তুমি আহ্বান করো। আপনি চিন্তা করুন, ছোট্ট দুজন মানুষ আর স্ত্রীটা রয়েছে মা হাজেরা, কোনো মাইক নাই, মিডিয়া নাই, নেট নাই, তাকে যখন বলা হচ্ছে যে তুমি হজের আহ্বান করো, সুবহানাল্লাহ। ইব্রাহিম তো সারা জীবন বিশ্বাসই করে গেল, কি অবাস্তব বিষয়গুলো তাকে বিশ্বাস করতে হয়েছে, যে এ আজান শুনবে কে, এ ডাক যাবে কিভাবে, কিন্তু তাকে আহ্বান করতে হয়েছে। তিনি চতুর্দিকে ফিরে বিশ্ব মানবতাকে এবং অনাগত মানুষ, সেই পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত, সবার রুহানি আত্মাকে আহ্বান করেছেন যে সব এই কাবায় আসো। যারা সেদিন তার ডাকে ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাদেরকেই হজ নসিব করেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই ডাকে সাড়াদানকারীদের মাঝে সামিল করেন, আমরা বলি আমিন। বিষয়টা কি বিরাট, কি বিরাট বিস্ময়কর ব্যাপার। সেই 5000 বছর ধরে প্রায় এই আহ্বান ছড়িয়ে গিয়েছে বিশ্বের দিকে দিকে, চিরজীবন্ত প্রাণবন্ত হয়ে এই সভ্যতা ফুটে উঠেছে। তো সুতরাং আমাদের আদি মাতা পিতা এই সভ্যতার প্রথম ঘরেই ইবাদত করেছেন, এরপরেও দীর্ঘকাল ইবাদত চলেছে, কিন্তু মানুষ তার স্বভাব প্রকৃতি এতই এতই বাঁকা পথে চলতে যায়, একটু যত্নের ত্রুটি হলেই সে নষ্ট হতে থাকে। এই এইভাবে যেতে যেতে নূহের সময় চলে আসলো। হযরতে নূহকে বলা হয় দ্বিতীয় আদম,
কারণ তারই সময় তো বিরাট প্লাবনে ব্যাপক জনগোষ্ঠীকে শেষ করা হলো ইমানদারদের মাত্র অল্প কিছু সংখ্যা রইল এখান থেকে আবার মানবজাতি শুরু হলো এই বন্যায় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হলো এরপরে হযরত ইব্রাহিম তিনি এসে তার হাতে এই কাবা তার এবং তার পুত্রের হাতে এই কাবা নির্মিত হলো বলেন সুবহানাল্লাহ এটা পুনরায় নির্মাণ কিন্তু থাকলো সেটাই তো আর নতুন কোনো জায়গা চয়েস করা হয় নাই কারণ চয়েসটা তো আল্লাহর তার চয়েস কি আর পাল্টায় তে সুতরাং সভ্যতার তার হাতে আবার পুনঃস্থাপিত হলো সুতরাং যুগে যুগে নবীরাই হচ্ছে সভ্যতার জনক সভ্যতার পিতা কিন্তু আমরা আসল পিতাকে যখন ভুলে যাই তখনই বেশ কিছু নকল পিতারা আমাদের কলিজায় জায়গা করে নেয় সেটা দেশের নামে হোক স্বাধীনতার নামে হোক ভাষার নামে হোক এই সমস্ত হাবিজাবি অনেক পিতাই আমরা তখন পেয়ে যাই কারণ আমরা আসল পিতাকে হারাইছি আপনারা এই কদিন যা শুনলেন এর আগে আপনারা শুনেছেন কি যে ইব্রাহিমের সুন্নাত হলো মেয়েদের নাক কান ফুটা করা আমাদের শরীর থেকে অপ্রয়োজনীয় লোমটোমগুলো তুলে ফেলা এগুলাই আমরা মনে করেছি ইব্রাহিমের সুন্নাত কিন্তু আপনি দেখেন তো পুরো জীবনব্যাপী ছড়িয়ে আছে আপনার স্বাধীনতা ইব্রাহিম থেকে পাওয়া যাবে কারণ যে আল্লাহকে চিনতে পারে যে আল্লাহর দরবারে মাথা নত করে সেই তো স্বাধীন কারণ যে ওইটা করে না সে হাজারো দরবারে নিজের মাথাকে নত করত তারার সামনে চাঁদের সামনে সূর্যের সামনে ক্ষমতাসীনদের সামনে ভয়ঙ্কর কোনো দৃশ্যের সামনে আগুনের সামনে সে তো হাজারো দরবারে নিজের পরাধীনতার শৃঙ্খল তার গলায় আটকেছিল কিন্তু কেউ যখন আল্লাহর সামনে মাথা নত করে তখন সে পরাধীনতার সমস্ত শিকল সে ছিঁড়ে ফেলে সে তখন স্বাধীন হয় সুতরাং আমাদের পবিত্র কালেমাটা হচ্ছে স্বাধীনতার কালেমা বলে সুবহানাল্লাহ বন্ধুগণ কত শিক্ষা নবীরা দিয়েছেন এবং বাপ্পাটা এটা পুনর্নির্মাণ করেছেন পুনর্নির্মাণ করে তারা নিজেরা চাইলেন যে আমাদের থেকে একটা মুসলিম উম্মা গঠন হোক এই যার পরিণাম আমরা তিনি চেয়েছেন এদের মধ্য থেকেই যেন একজন রাসূল আসেন যিনি আল্লাহ তোমার কিতাব এদেরকে পড়ে শোনাবে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম তুমি এদের মধ্য থেকেই একজন রাসূল দাও না যে এদেরকে তোমার কিতাব পড়ে শোনাবে বাপটার দরদ কত দেখুন একটা নিষ্ঠুর মানুষের সন্তান যে তাওহীদের কারণে তাকে পাথর মেরে মেরে ফেলতে চেয়েছে রাষ্ট্র যখন তাকে আগুনে পোড়াতে গিয়েছে ওই পিতা তখন নীরব ছিল তলে তলে রাষ্ট্রকে সহযোগিতা করেছে কি নিষ্ঠুর একটা পিতার সন্তান ইব্রাহিমের এই দুয়ার ভিতরে তার মমত্ব খেয়াল করেন তিনি এরকম বলছেন আল্লাহ এদের এদেরকে হেদায়েতের জন্য একটা মাস্টার পাঠাও যে কোনো দিক থেকে আসলেই হবে না কারণ আপনারা যারা এখানে এক জায়গায় থাকেন এ এলাকার বেদনা এ এলাকার সমস্যা আপনাদের চাইতে বেশি অন্য এলাকার লোকে বুঝবে না সুতরাং এই জাতির ব্যথা বেদনা স্বভাব সমস্যা এগুলার সমাধান যদি দরদ নিয়ে করতে হয় রাসূলটা এদের মধ্য থেকেই আসতে হবে সুবহানাল্লাহ আমাদের পিতা তাই বলছেন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম হে আমাদের রব তুমি আমার এই এর আগের দুয়ার ভিতরে বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক হে আমাদের রব তুমি আমাদেরকে মুসলমান বানাও আমাদের থেকে একটা মুসলিম উম্মা তৈরি করো এবং তোমার ইবাদত কেমনে করে সেই নিয়মগুলো আমাদের শিখাইয়া দাও মন গড়া হাবিজাবি আমল ইবাদত রূপে মানলে হবে না এত বড় নবী কাবা তৈরির পর তিনি আল্লাহর কাছে ইবাদতের নিয়ম কানুন চাচ্ছেন তার মানে আল্লাহ পাক যেটা দেবেন ওটাই নেক আমল আল্লাহ পাক যেটা বলবেন সেটাই হচ্ছে ইবাদত তিনি প্রথমে বলছেন আমাদের মুসলমান বানাও দ্বিতীয়বার বলছেন আমাদের থেকে মুসলিম উম্মা তৈরি করো তৃতীয়বার বলছেন আমাদেরকে তোমার ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দাও সুবহানাল্লাহ তুমি তো তওবা গ্রহণকারী মেহেরবান কত বিনয় বিনম্রতা নিয়ে দোয়া করেছেন এরপরে গিয়ে রাসূল চেয়েছেন
বাইরের কেউ না এই জাতির মধ্য থেকে আসতে হবে প্রায় 2000 বছর পর এই বংশে হযরত ইসমাইলের সিলসিলা দুইটা ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে একটা ইসহাক ওদিক থেকে মুসা ঈসা এরা সব এসেছে দীর্ঘ নবুয়তের সারি আর একটা হলো ইসমাইলি ধারা এখান থেকে একটা নবী আসে নাই প্রায় 2000 বছরের মধ্যে দুয়াই তো ইসহাক ছিল না দুয়াই ছিল ইসমাইল সুতরাং বংশটা ইসমাইলি ধারা থেকে আসতে হবে তো ওদের থেকে এই প্রায় 2000 বছরে এত নবী এলো যে ওদের ভিতরে বনি ইসরাইল বংশে অহংকার তৈরি হয়ে গেল যে বাবা ওরা হলো আটকুড়া অনুড়া ওই বংশের ইসমাইলি বংশের কোনো দাম নাই বলেন নাউজুবিল্লাহ সব তো আমরা পাইছি কিন্তু যত নবী আসলো তারা ওই মহানবীর সুসংবাদ দিয়েছেন তাই এরা স্বাভাবিক নিয়মে মনে করলো শেষ নবীটাও আমরাই পাবো আল্লাহ পাক না দিতে দিতে অবশেষে প্রায় 2000 বছর পর দোয়া কবুল হলো এদের মধ্যে একজন রাসূল পাঠাও চলে এলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে তাই তো তিনি দরদ বোঝেন তাই তো তিনি ব্যথা বোঝেন তাই তো তিনি কষ্ট বোঝেন কিভাবে সমাধান দিতে হবে তাই তো তিনি জানেন আমাদের পিতা কত দরদি ছিলেন পাশাপাশি তিনি যখন ইন্তেকাল করছেন তখনও কি চিন্তা কাবা বানিয়ে মুসলমানিত্বের চিন্তা করলেন মুসলমান বংশ ধরার চিন্তা করলেন মুসলিম জাতির কথা ভাবলেন এবার অনেক নাতিপুতি হলো অনেক কিছু হয়েছে দুই সংসারেই ইসহাকের বংশ হয়েছে এদিকে ইসমাইলি বংশধারায় অনেক সন্তান আদি এসেছে মৃত্যুর আগে ইব্রাহিম এবং ইয়াকুব তার বংশধরদেরকে কি উপদেশ দিলেন দেখুন কোরআনে কারিমে সূরাতুল বাকারার 132 নম্বর আয়াত ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই যে খুতবাতে প্রতিনিয়ত একটা আয়াত পড়া হয় মানে এই আয়াতটার পরিবর্তন করা হয় না সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন তিনি ভয়ের যোগ্য এবং মুসলিম না হয়ে মরণের সাহস করো না অর্থাৎ মুসলমান হতে বলা হয় মৃত্যুর আগেই যেন এটা ঠিক থাকে আচ্ছা ইব্রাহিম এবং ইয়াকুব তার নাতি এরা মৃত্যুর আগে তার বংশধারাকে যে উপদেশ দিলেন 132 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক বলছেন তারা কি উপদেশ দিলেন ও আমার বংশধরেরা ও আমার সন্তানেরা শোনো তোমরা এই যে দীন ইসলাম এটাকে আঁকড়ে থাকো খবরদার এই দিন থেকে বিচ্যুত হয়েও না আর মুসলিম না হয়ে যেন মরো না বলেন সুবহানাল্লাহ দেখছেন সারা জীবনের সংগ্রাম মুসলমানিত্ব প্রতিষ্ঠার জন্য মুসলমানিত্বের উপরে এই বৈশিষ্ট্য অর্জনের জন্য এরপরের আয়াত 133 আল্লাহ পাক আবার বলছেন ইয়াকুব যখন মারা যায় তখন তার মৃত্যুর আগে তার সব সন্তানদেরকে ডাকলেন আপনারা তো জানেন ইউসুফ আর বিনিয়ামিন বাদে সব সন্তানগুলোই ছিল বেয়াড়া এদেরকে ডাকলেন ডেকে তিনি প্রশ্ন করছেন মৃত্যুর আগে মা তাগুদুনা মিন বাদি আমার পরে তোমরা কার ইবাদত করবা কার দাসত্ব করবা তখন সবাই মিলে বলল কলু নাগুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমিন আব্বাজান আমরা ইবাদত করব আমাদের সেই পিতা ইব্রাহিমের রবের ইব্রাহিমের ইলাহের আমরা ইবাদত করব ইসমাইল এবং ইসহাকের ইলাহের আর তিনি ছাড়া তো কোনো ইলাহি নেই আর আমরা তো আগে থেকেই মুসলিম বলেন সুবহানাল্লাহ এইটাই তারা নিশ্চিত হয়েছে আমরা কিসে নিশ্চিত হই আমরা এই সম্পদ রেখে যাচ্ছি আমার পরে এই সন্তান নষ্ট করবে না তো এগুলা ঠিকঠাক মতো চালাতে পারবে তো আমাদের দেশে একটা নির্মম কৌতুক আছে
এক ব্যবসায়ী হাজি সাহেব মারা যাচ্ছেন, পাঁচটা ধরেন সন্তান, তাদের পাঁচ রকমের ব্যবসা বাণিজ্য আছে। মৃত্যুর আগে হাজি সাহেব চিন্তা করছে, ছেলেপেলেগুলো সব আছে তো, এক এক করে ডাক দিল, সবাই বলল আব্বা আমি এই যে আসি। এবার উনি বলছেন যে বিয়াদপরা, তাহলে তোরা সব এখানে, তাহলে দোকান দেখছে কিনা, বুঝলেন, এটা হলো দুনিয়াদারি। আর একই পিতা যিনি চিন্তা করছেন এইভাবে যে আমার পরে তোরা কার ইবাদত করবি, তোরা আমার আদর্শ থেকে বিচ্যুত হবি না, বুঝছে না, আমরা তো তোমার সেই, আমাদের সেই পিতা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এদের ইলাহের ইবাদত করব, তিনি ছাড়া তো আমাদের আর কোনো হুকুমকর্তা নাই, মাতবার নাই, ইলাহ নাই, আর আমরা আব্বাজান আগে থেকেই তো মুসলমান। এই নিশ্চিন্তা নিয়ে নবীরা চোখ বুঝতেন। বন্ধুগণ, আমরা আজকে তাদের পরিচয়ই তো আজকে মুসলিম, আমাদের এগুলো ভাবতে হবে। তো বন্ধুগণ, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। হজ এক বিশ্ব ভ্রাতৃত্বের মহাসম্মেলন, এটা শুরু হয়েছে। আমি চেষ্টা করছি আস্তে আস্তে আপনাদের সামনে এই ব্যাপারটা, শুধু আপনারা না, সারা পৃথিবীর সামনে এটা তুলে ধরার জন্য, যে আমরা এত বড় একটা বিশাল বিস্ফোরক বলি আর একটা মহা নেয়ামত বলি, এটা পাওয়ার পরও একটা নারিকেলের গুণগান শুনছিলাম, খুব ভালো, কিন্তু জানি না ভালোটা ঠিক কোন জায়গাটায়। নারিকেল তো খোসা সহই নারিকেল, আমরা সেই খোসাই কামড় বসালাম, খোসা খুলে তার খাপড়াটা তুলে ভিতরের সেই পানি আর শ্বাস পেলাম না, দীর্ঘকাল আজকে এই অবস্থা। তাই আমাদের মাঝে মন্ত্রীর মতো লোকেরা থেকে শুরু করে বহু উচ্চ শিক্ষিত লোকেরা বলে হজ তো অর্থের অপচয়, বলে নাউজুবিল্লাহ, লোকেরা কয় হজ ও করার দরকার কি, বন্যা দুর্গতদের টাকা দিয়ে দাও, এরকম কথা শোনেন না আপনারা, কত কথা এটা নিয়ে বাড়াবাড়ি। অথচ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি হজ করার আগে বুঝতে পারিনি সব থেকে পরিপূর্ণ শ্রেষ্ঠ ইবাদত কোনটা। আমি চিন্তা করতাম, জীবনে প্রথমবার হজে এসে বুঝলাম এই হজই হলো পরিপূর্ণ এবং শ্রেষ্ঠ ইবাদত। বলেন সুবহানাল্লাহ, এখানে কি নেই, এখানে নামাজ আছে, এখানে রোজা আছে, এখানে জেহাদ আছে, এখানে পর উপকার আছে। এই যে শোনেন হজে মাবরুর, যে হজে মাবরুর করতে পারলো সে নিষ্পাপ হয়ে গেল, কেমন যেন তার মা আজই তাকে জন্ম দিল, বলেন সুবহানাল্লাহ। এই হজে মাবরুর, এই মাবরুর মানে কি, অর্থাৎ যে হজটা হবে আল্লাহর স্মরণে পুণ্যময়, আর যেটা হবে পরোপকারে পরিপূর্ণ, পুণ্যময় এবং পরোপকার। যারা হজে গিয়েছেন তারা ঠেলা বোঝেন যে হজের আশওয়াদ, এ চুমা খাইতে হলে কত গুতা খাইতে হয়, হোটেলে যাইতে হলে, বাসে উঠতে হলে, এমনকি হজ কাফেলার লোকদের সাথে দ্বন্দ্ব হয় টিকিট নিয়ে, এটা ওটা খাওয়া দাওয়া, কিন্তু এই সময় যে মেজাজ ঠান্ডা রাখবেন, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করা, এসব তো জেহাদের মতোই, টোটালটাই হজের ব্যাপারটা হলো আপনার আখেরাতের প্রতি মান মজবুত হয়, আখেরাতের পুরা দৃশ্যের একটা প্রাথমিক প্রিপেয়ার, একটা প্রাথমিক বাস্তবায়ন করা হয় হজের মাধ্যমে। আপনারা এই সামনের এই ফাঁকাগুলা রাখলেই যে এখন একটা বক্তৃতার একটা ইয়ের ভিতরে একটা ই আসলো, এই ফাঁকাগুলো আপনারা যদি দেখছেন এগুলো বন্ধ করে দেন, এখানে বন্ধ করে দেন, তাহলে শেষ মুহূর্তে কথা বলতে হয় না, বাইরের লোকেরা ভিতরে ঢুকে পড়বেন। যদি আপনারা ওই বাইরের কাজ দিয়ে দেখেন আমাদের লোকেরা ফাঁকা রেখে বসেছে, আপনারা ঢুকে পড়বেন, কারণ পরিস্থিতির আলোকে অনেক কিছুই করতে হয়। দেখেন না যারা কাবা মসজিদে নামাজ দেখেন, তারা কি দেখেন, নামাজের সামনে দিয়ে লোকে চলে যাচ্ছে, কিন্তু এইখানে যাকতো আমরা কিরম করে ঘেউ করে উঠবো, কিন্তু আপনারা যদি দেখেন, দেখেন সামনে দিয়ে যাচ্ছে। তো বিষয়গুলো কিছু কিছু পরিস্থিতি, এটা যদি আমাদের ভিতরের লোকেরা না বোঝে তাহলে আপনারা সেভাবে আদবের সাথেই ঢুকবেন, অযথা বাইরে কষ্ট করার দরকার নেই। পাশাপাশি ভিতরের ভাইদেরকেও বলবো আপনারা বসার সময় একটু মিশে বসবেন, তাহলে এই কথাগুলো আর নতুনভাবে বলা লাগবে না, ডিস্টার্বের কারণ হবে না। তো যাই হোক, আমি কথা শেষ করছি। তো এই হজের কিছু মৌলিক বিষয় আছে, কিছু উপকারিতা আছে, কিছু শিক্ষা আছে, কিছু তাৎপর্য আছে, এবং বিশ্ব ব্যবস্থায় কীভাবে হজকে কাজে লাগালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হতাম, এগুলো আমরা বুঝব যদি এগুলো জানার জন্য হৃদয়ের কাম থাকে, একটু চেষ্টা করি, নতুবা ওই নারকেলের মতোই হবে,
সারা জীবন খোসাই চেটে যাব আর বদনাম দেব কি নারকেল একটা এটা জিহ্বা কেটে যায় দাঁত ই হয়ে যায় এটা কেমন কি বন্ধুগণ আল্লাহ আমাদেরকে এই মহা সম্মানিত পরিপূর্ণ এই ইবাদতে আমাদেরকে শামিল থাকার তৌফিক দিন পাশাপাশি যারা আল্লাহর ঘর জিয়ারত করতে গেছেন আমাদের পরিচিত অপরিচিত অনেকেই গিয়েছেন তারা যেন তাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখেন আমরাও তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের হজকে হাজে মাবরুর হিসাবে কবুল ও মঞ্জুর করুন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু